আমি পাকিস্তান আর্মির একজন সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে লাহোরে পোস্টিংয়ে ছিলাম। ওখান থেকে 19 মার্চ ছুটিতে বাড়ি এসেছিলাম। সুন্দরবনের পাশের বেশ কয়েকটা থানা, মঠবাড়িয়া, কাঠালিয়া, ভাণ্ডারিয়া, এই ধরনের কতগুলো থানা প্রথমে মুক্তিযোদ্ধাদেরকে অস্ত্র দিয়েছিল, কিন্তু পরে ওরা এপ্রিলের মাঝামাঝি এসে অস্ত্রগুলোর উদ্ধার করে নিয়ে যায়। প্রথম মুক্তিযোদ্ধাদের ট্রেনিং দিচ্ছিল, ওরা অস্ত্র দিচ্ছিল। এই অস্ত্রগুলো উদ্ধার করে নেওয়ায় মুক্তিযোদ্ধাদের মধ্যে একটা উৎকণ্ঠা সৃষ্টি হয়। ওরা সব জায়গার থেকে আমাকে ফোন করতে শুরু করে। তো আমরা একটা বেশ কমান্ড বাহিনীর মতো লঞ্চ নিয়ে এই তিনটা থানা দখল করে ফেললাম, চারটা থানা দখল করে, স্বর্ণপুরা থানা সহ দখল করে ফেললাম। এবং মঠবাড়িয়া থানা দখলটা ছিল বেশ কঠিন, কারণ এখানে যে মঠবাড়িয়া থানার যে সার্কেল ইন্সপেক্টর ছিল, উনি মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি। তো আমি আমাদের কমান্ডো যারা ছিল সেনাবাহিনীর থেকে আসা, ওদেরকে বললাম যে ওরা তো এখন একটা জায়গায় তিনটা সেন্ট্রি পোস্ট লাগিয়ে দিয়েছে থানার মধ্যে, তোমরা 3 সেন্ট্রি পোস্টে গিয়ে হাজির হবা, যদি দেখো যে আলোচনা ভেঙে গেছে, আমি পিস্তল উঁচু করে ফেলছি সিআই এর দিকে, সার্কেল ইন্সপেক্টরের দিকে, তাহলে তোমরা সেন্ট্রিদের নিউট্রালাইজ করে ফেলবে, অবশ করে ফেলে অস্ত্র নিয়ে নেবে। ঠিক তাই হলো। সিআই আসলো, আমি বললাম অস্ত্র আমাদের চাই। সিআই বললো না, অস্ত্র দিতে পারবো না। তো আমি সামরিক কায়দায় বাস্টার্ড বলে পিস্তলটা ধরলাম, ধরলে সে কাঁপতে শুরু করলো। আর আমাদের কমান্ডোরা বাস ক্যারাতে করে ওদের 3টা সেন্ট্রি পোস্ট নিউট্রালাইজ করে দিল, আমরা অস্ত্রগুলো পেলাম। এদিকে স্বাগতুল আলম সগীরের নেতৃত্বে 4-5 হাজার লোকের একটা মিছিল, জয় বাংলা করে করে থানায় এসে হাজির হয়ে গেল, থানার সব অস্ত্র আমাদের হলো। তখন আবার আমরা মুক্তিযোদ্ধাদের মধ্যে সুবেদার ফুলু নামে এক ভদ্রলোক, তাকে দিয়ে স্বর্ণখোলা, সুন্দরবনের পাশে যে স্বর্ণখোলা ফরেস্ট অফিস, ওইখানে একটা ঘাঁটি করলাম। আর কিছু অস্ত্র আওয়ামী লীগ, ভাসানি ন্যাপ এবং মোজাফার ন্যাপ, এই তিনটা মুক্তিযুদ্ধের সপক্ষের রাজনৈতিক সংগঠন, এদেরকে দিলাম। ওই ভাসানি ন্যাপের সক্রিয় বেশ উজ্জীবিত সদস্য ছিলেন শামসুল আলম তালুকদার, যিনি পরে সুন্দরবন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ছিলেন। তো এইভাবে শুরু হয়ে গেল। প্রথমে যখন আমরা মুক্তিযোদ্ধাদের ক্যাম্প সুন্দরবনে এস্টাবলিশ করলাম, তখন আমি কমান্ডারদের নিয়ে পরামর্শ সভায় বসলাম। কমান্ডারদের বললাম যে রাজাকারদের সাথে যুদ্ধ করে কোনো তেমন বড় কোনো লাভ নেই, কারণ আমাদের যুদ্ধ করতে হবে পাকিস্তানিদের সাথে, পাকিস্তানিদের পাঞ্জাবিদের বুকে বুলেট মারতে হবে, পশ্চিম পাকিস্তানের লাশ যাবে এবং পশ্চিম পাকিস্তানের লোক যেন বোঝে যে বাংলার দামাল ছেলেরা মুক্তিযুদ্ধে মেতেছে। এইটা বোঝানোর জন্য যুদ্ধটা পাঞ্জাবির সাথে মূলত হওয়া দরকার। আর এই যুদ্ধগুলো পরিচালনার জন্য গেরিলা কায়দায় গেরিলা কৌশলের একটা দরকার হচ্ছে, পশ্চাৎভূমি, যেটাকে রিয়ার বলা হয়। তাহলে আমাদের সুন্দরবন দিয়েছেন, এই সুন্দরবনে আমরা আমাদের ঘাঁটিগুলো করব। কমান্ডার হিসেবে ধরুন শামসুল আলম তালুকদার সেকেন্ড ইন কমান্ড ছিলেন, কবির আহমেদ মধু সে একটা বাহিনী কমান্ডার ছিল আন্ডার মাই কমান্ড, আপনার মোহাম্মদ আলী মোড়েলগঞ্জের একজন ছাত্রনেতা ও কমান্ডার হিসেবে ছিল, আব্দুল হাই নামে এক সার্জেন্ট, আর্মি সার্জেন্ট, ও কমান্ডার হিসেবে ছিল, তারপরে আপনার ক্যাপ্টেন আলতাফ, পরেও সেনাবাহিনীতে গিয়ে ক্যাপ্টেন হয়েছিল, ও ছিল, আমার ছোটো ভাই কামাল সে ছিল, প্রায় সখানে কমান্ডার আমাদের ছিল। স্থায়ীভাবে সুন্দরবনে আমাদের বাহিনী ছিল ±10,000। আমাদের নারী মুক্তিযোদ্ধা ছিল, নারী মুক্তিযোদ্ধার কমান্ডার ছিলেন খুরশিদ জাহান, উনি আবার ছিলেন আমাদের সেকেন্ড ইন কমান্ড শামসুল আলম তালুকদারের স্ত্রী। তারপরে আমরা ওনার নেতৃত্বে, খুরশিদ জাহানের নেতৃত্বে সুন্দরবনে আমরা একটা নারী ক্যাম্প গঠন করলাম। এই ক্যাম্পটা খুব সুচারুভাবে উনিও পরিচালনা করেছেন এবং আমিও খুব স্ট্রিক্টলি এটা পরিচালনা করেছি। এমন দিন খুব কম যেত যে আমাদের সাথে পাকিস্তানিদের এনকাউন্টার হতো না। এর একটা ভৌগোলিক কারণ ছিল, ভৌগোলিক কারণটা ছিল তখন ঢাকা বরিশাল এর সাথে মংলাপোর্ট এবং খুলনার যে যোগাযোগ, নৌ যোগাযোগ, সেটা ছিল সুন্দরবনের ভিতর থেকে। মরা শেলা বলে একটা নদী আছে, সেই নদীটা দিয়ে রকেট স্টিমার, কার্গো, ট্যাঙ্কার এগুলো যেত, এটাতে পাকিস্তানিদের গার্ড থাকতো, তাহলে আমাদের সাথে সংঘর্ষ প্রায়ই বাড়ত, হয় স্থলে নয় জলে। এমন দিন খুব কম গেছে যেদিন আমরা কিছু না কিছু গুলি
তত্ত্বাজা গুলি নিয়ে খেলাধুলা না করেছি শত্রুর সাথে, তো সেভাবেই গেছে। আর আপনার স্থলযুদ্ধ হয়েছে অসংখ্য, কিন্তু আমরা বড় একটা যুদ্ধ করেছিলাম রকেট স্টিমারের হামলার উপরে। এটা হয়েছিল আপনার অগস্টের শেষের দিকে। তখন আমাদের কাছে রিপোর্ট আসলো যে আপনার রকেট স্টিমারে করে হাজার হাজার পাকিস্তানি সৈন্য পশ্চিম প্রান্তে যাচ্ছে, পশ্চিম সীমান্তে যাচ্ছে। আমাদের গোয়েন্দা ইউনিট, আমাদের যারা রেকি ইউনিট, ওদের কাছ থেকে রিপোর্ট আসলো যে পাঞ্জাবিরা যাচ্ছে রকেটে, রকেট বুঝাই পাকিস্তানি সৈনিক যাচ্ছে। তখন আমি বললাম লে অ্যান অ্যাম্বুশ। আমরা অ্যাম্বুশটা লে করলাম, কিন্তু একটা শর্ট অ্যাম্বুশ হয়ে গেল। তো আমাদের রেকি রিপোর্টে একটা ভুল ছিল যে পাকিস্তানিরা রকেটের উপরে স্যান্ডব্যাগ দিয়ে, বালুর বস্তা দিয়ে একটা HMG সেট করে রেখেছে, হেভি মেশিন গান। যখনই আমাদের মুক্তিযোদ্ধারা গোলাগুলি শুরু করলো, অ্যাম্বুশটা শুরু হয়ে গেল, তখনই ওরা হেভি মেশিন গানটা দিয়ে মুক্তিযোদ্ধাদের উপরে ব্রাশিং শুরু করে দিল। মুক্তিযোদ্ধারা বিফল হয়ে ফিরে আসলো। তো ওরা ফিরে আসার পর আমি জিজ্ঞেস করলাম যে ব্যর্থ হলে কেন। তারা বললো যে আমরা ব্যর্থ হলাম কারণ রকেট স্টিমারের উপরে যে একটা বাংকার রয়ে গেছে, বালু বাংকার, এবং সেখানে হেভি মেশিন গান বসানো আছে, এটা আমাদের রিপোর্টে ছিল না, যে কারণে আমরা সেই হেভি মেশিন গানের গুলির মুখে দাঁড়াতে পারিনি। তো আমি আমার সেকেন্ড ইন কমান্ড শামসুল তাও দেখে ডাকলাম, দেখে বললাম যে শামসু ভাই আপনার হাট বাজার কোথায় কোথায় কীভাবে কখন বসে? ওরা সপ্তাহে একদিন কি দুদিন গ্রামের হাট বসে। তো উনি বললেন যে আমাদের মুক্ত এলাকার মধ্যে এইসব জায়গায় হাট বসছে। তো আমি বললাম যে আমার 200 গামছা দরকার। তো উনি একটু আশ্চর্য হলেন, বললেন স্যার গামছা লাগবে কেন? আমি বললাম যে গামছা লাগবে, আপনি নিয়ে আসেন তারপর দেখাবো। তো গামছা দিয়ে আমরা মুক্তিযোদ্ধাদেরকে গাছে চড়িয়ে দিলাম। পরের দিন তো রকেট স্টিমার আবার আসলো, এখন মুক্তিযোদ্ধারা নিচ থেকে হামলা শুরু করলো। ওদের হেভি মেশিন গান দিয়ে রকেট স্টিমারের উপরের সেই বাংকার থেকে ওরা হেভি মেশিন গান ব্যবহার করতে শুরু করলো। তখন আমাদের যে মুক্তিযোদ্ধারা গাছে ছিল উঁচু জায়গায়, সেই জায়গার থেকে ওই রকেট স্টিমারের ওটা নিউট্রালাইজ হয়ে গেল, পরাজিত হলো, রকেটের সেই হেভি মেশিন গানের গান আর মারা গেল। এবং যারা রকেট চালাচ্ছিল সারেং তার ওই সুকানটা ছেড়ে পালিয়ে গেল। তো ফলে 2-3 মিনিটের মধ্যে রকেটটা গিয়ে হুমড়ি খেয়ে পড়লো। দুর্ভাগ্য যে আমরা যে পাড়ে অ্যাম্বুশটা করেছিলাম সেই পাড়ে রকেটটা গিয়ে পড়েনি, পড়েছে গিয়ে অপর পাড়ে, নদীর অপর পাড়ে। তো ওখানে গিয়ে তার ফার্স্ট ক্লাস, প্রথম দিকে দোতলায় থাকে রকেটের ফার্স্ট ক্লাসটা, ওই ফার্স্ট ক্লাসটা ভেঙে চুরমার হয়ে গেল, বহু আহত হলো। তো আমরা যেটা পরে সিভিল সার্জন খুলনার কাছ থেকে জেনেছি সেটা হচ্ছে যে ওই দিন 73 জন পাকিস্তানি সৈন্য আহত অবস্থায় খুলনা জেনারেল হসপিটালে ভর্তি হয়েছিল, এবং তারা সবাই দীর্ঘক্ষণ রক্তক্ষরণের ফলে তারা প্রায় অচেতন অবস্থায় ছিল। অনেকেই প্রলাপ বকতেছিল, ইয়া আল্লাহ কাহা ভেজ দিয়া, ইয়ে দরিয়াকে আন্দার ভেজ দিয়া, ইয়া সারা দ্রাক মে মুক্তি হ্যায়। তো এইসব প্রলাপ বকছিল। আর যারা 8-9 জন অফিসার যারা সিরিয়াসলি উন্ডেড হয়েছিলেন, পাকিস্তানি অফিসার, ওদেরকে গাড়িতে করে CMHA পাঠানো হচ্ছিল। এই ছিল খুলনা সিভিল সার্জনের রিপোর্ট। তো আমরা এখানে খুব একটা সফল একটা অ্যাম্বুশ, এটাকে আপনি বলতে পারেন। তো পরে আমরা ক্যাম্পগুলো সেট করলাম, ধরেন টং ঘরের মতো করে 70-80 গজ করে এক একটা লম্বা ঘর, 25-30 গজ চওড়া, এই ঘরগুলো আমরা করলাম। সুন্দরবনের বড় গাছগুলোকে রেখে নিচের যে ছোটো জঙ্গল আছে সেগুলো কেটে পরিষ্কার করলাম, যাতে মাঠের মতো ব্যবহার করা যায়, ওখানে ট্রেনিংটা দেওয়া যায়। তো এইভাবে আমরা একের পর এক ক্যাম্প সেট করে গেছি। আমাদের খাওয়া দাওয়ার প্রথমে খুব অসুবিধা হয়েছে, সুন্দরবনের পানি নোনা, তো আপনার ভাত রান্না করছে নোনা পানি দিয়ে, ডাল রান্না হচ্ছে নোনা পানি দিয়ে, এমনকি আলু ভর্তা করলেও নোনা মনে হতো। আলু ভর্তা, ডাল, ভাত, কিছু কাঁচামরিচ কিংবা শুকনো মরিচ, এই করেই আমরা চলতাম। খাবারের সমস্যাটা একদিকে গ্রামবাসী আমাদেরকে মূলত খাবারটা দিতেন, গ্রামবাসীর অবদান এখানে অসামান্য। যতগুলো যুদ্ধ হয়েছে
আমাদের একটা যুদ্ধ 12 দিন স্থায়ী ছিল। আমরা তুষখালি গুদামের খাদ্য দখল করে নিয়ে এসেছিলাম, আমাদের খাদ্যের অভাব হচ্ছিল। সেন্ট্রি দৌড়ায় আসছে সকাল, হয়নি তখন, হচ্ছে হচ্ছে সকাল। তো বললো যে স্যার অনেকগুলো লঞ্চ আগায় আসতেছে আমাদের দিকে। তো আমি দৌড়ায় গিয়ে বাইরে নদী দেখলাম যে পুরো নদী ছেয়ে আছে, প্রায় 70-80টা মোটর লঞ্চ, কি আরও একটু বেশি হতে পারে, মোটর লঞ্চ সাপোর্টেড বাই 6 গানবোটস। তো আমি দৌড়ায় এসে কমান্ডারদের ডেকে কনফারেন্স করলাম যে হোয়াট শুড ইউ ডু। অ্যান্ড কমান্ডারদের অধিকাংশই বললেন, স্যার আমরা তো গেরিলা যুদ্ধ করছি, তো আমাদের তো পিছিয়ে যাওয়া উচিত, তারপর ওদের উপর আক্রমণ চালাবো। তার মানে আমরা সেটা হবে না। এই বগি বন্দরে শত শত স্বাধীন বাংলার পতাকা উঠছে, পাকিস্তানিরা এখানে নামে পতাকাগুলো পুড়িয়ে ফেলবে। আমি একটু ইগো এবং সেন্টিমেন্ট দিয়ে গাইডেড হলাম। তা আমি বললাম নো, উই ফাইট। ফাইটটা শুরু হলো, এর মাঝে মাঝে আপনার এয়ার স্ট্রাইক শুরু হলো, বিমান আক্রমণটা শুরু হলো। তো আমাদের সাকুল্যে দুজন শহীদ হয়েছে, 4-5 জন আহত হয়েছে 2500 বাহিনীর মধ্যে। তো আপনার শহীদ হাবিলদার আলাউদ্দিন, সে ফেস করলো বগি ফ্রন্টটা, উনি পরে একটা যুদ্ধে শহীদ হয়ে গেছেন। তো ওই বাংকারে বসে আছেন, পাকিস্তানিদের কাছে বাংকারগুলো খবর ছিল না। আমরা যে সিক্রেটলি বাংকারগুলো করে ফেলেছি, আন্ডারলিং বাংকারের লিঙ্কেজ আছে, এটা জানতো না ওরা। ওরা প্রথমে খুব সেলিং করলো, ফরেস্ট অফিসের দরজা জানলা চালা টিনের চালাগুলো একেবারে ঝাঁঝরা করে দিল, ঝাঁঝরা করে দিয়ে তারপরে ওরা বুঝলো যে মুক্তিবাহিনী নাই। তখন আমাদের বকাবকি শুরু করলো পাকিস্তানিরা, এই মুজিবদা পুত্তর কায় নিকাল সালা ভাগতে। হ্যাঁ, আমাদের শুধু আমাদের যে পজিশনগুলো চুপ করে বসে আছে, হাবিলদার আলাউদ্দিন, শহীদ হাবিলদার আলাউদ্দিন হ্যাড এ ভেরি স্ট্রং ফায়ার কন্ট্রোল। তো গানবোটগুলো সারিবদ্ধ হয়ে এক লাইনে আগায় আসলো, এবং একটা পর্যায়ে যখন মুক্তিবাহিনী পাল্টা গুলি জবাব দিল না, তখন বুঝলো যে মুক্তিবাহিনী পালিয়ে গেছে। ওরা যখন নামতে সবাই উদ্গ্রীব, তখন সবাই গানবোটের সামনে চলে এসছে পাকিস্তানি সৈন্যরা। তখন শহীদ হাবিলদার আলাউদ্দিন 25-30 গজের মধ্যে ফায়ার ওপেন করলেন, এবং প্রায় 100-150 মুক্তিযোদ্ধা এখানে ছিল, সবাই সেমি অটোমেটিক অটোমেটিক দিয়ে ফায়ার ওপেন করলো 6টা গানবোটের উপরেই। গানবোটগুলো হার্ডলি 1 মিনিট সময় গুলি খেয়েছে, বেশ কিছু সৈন্য পড়ে যাচ্ছে, গানাররা পড়ে যাচ্ছে, এ ধরনের ঘটনা দেখতে পাচ্ছে। কিন্তু 1 মিনিটের মধ্যে ওরা আবার গানবোটগুলো কন্ট্রোলে নিয়ে গেল, ব্যাক গিয়ার দিয়ে ওরা পিছিয়ে গেল। পিছিয়ে গিয়ে সোজা বলেশ্বর নদীতে 1.5-2 মাইল দূরত্বে গিয়ে 6টা গানবোট পাশাপাশি অ্যাঙ্কর করে আছে। হ্যাঁ, তো এখন আমাকে ওই বগির লোকজন বলতেছে, স্যার আজকে আপনার হাবিলদার মেজর আলাউদ্দিন দেখায় দিছে পাকিস্তানিদের। তো গিয়ে আমি সংক্ষেপে শুনলাম ঘটনাটা, তারপর আমি তাড়াতাড়ি চিঠি লিখলাম আমাদের হেডকোয়ার্টার্সে ভেতরে, যেখান থেকে রিএনফোর্সমেন্ট দরকার। হ্যাঁ, এবং 6টা গানবোট এক হয়ে আছে, আমার আশঙ্কা হচ্ছে যে গানবোটগুলো আবার আক্রমণ করবে। আর এই আক্রমণের মাঝে আগে আপনার পাকিস্তানি বিমানও আক্রমণ করে গেছে, কিন্তু সন্ধ্যা পর্যন্ত আর কোনো কাউন্টার অ্যাটাক হলো না। তো অনেক দিনের আমার কাছে প্রশ্ন ছিল যে কাউন্টার অ্যাটাকটা করলো না কেন। পরে উত্তরটা পেয়েছি যে পাকিস্তানিদের মধ্যে ওরা ওন্ডেডদের নিয়ে এত ব্যস্ত হয়ে গেছিল যে কাউন্টার অ্যাটাক করার মতো অবস্থা ছিল না। এইটা আমি পেয়েছি যখন শেষবার আমি মুজিবনগরে যাই, দ্বিতীয় এবং শেষবার। তখন জেনারেল সরকার, ডাইরেক্টর ইস্টার্ন কমান্ড, তার সাথে আমার একটা ইন্টারভিউ হয়েছিল। তো ওই ইন্টারভিউতে উনি আমাকে একটা ফাইল দিয়েছিলেন দেখার জন্য। তো ফাইলটা দেখে আমি দেখতেছি যে এই 12 দিনের যুদ্ধের বিভিন্ন আক্রমণের জায়গার নামগুলো আছে, বগি, শরণখোলা, আপনার তাফালবাড়ি, মাছুয়া, বড় মাছুয়া, চরদোয়ানি, সুপতি। হ্যাঁ, এই জায়গাগুলোর নাম উল্লেখ করে করে পাকিস্তানিরা ওয়াইল্ডেস মেসেজ পাঠাচ্ছে ঢাকায়, আর বারবার বলতেছে সেন্ড এয়ারক্রাফ্ট। তারা নেভি এবং ল্যান্ড ফোর্স পাচ্ছে না, এবং 6 গানার্স কিল্ড,
18 gunners injured. এই ধরনের রিপোর্ট একটার পর একটা আমি উল্টিয়ে যাচ্ছি। 29টা রিপোর্ট ছিল ওইটার মধ্যে। আচ্ছা আচ্ছা। তো আমি খুব মানে ভেবেচিন্তে রেখে জানালার দিকে তাকাইলাম যে যে যুদ্ধটা কদিন আগে হলো সব রেকর্ড দেখি স্যারের কাছে আছে। হ্যাঁ হ্যাঁ। তো স্যার খুব মুড় নিয়ে বললেন, বয় ডোন্ট থিঙ্ক উই সিট লাইট ওভার হিয়ার। তো আমি বললাম, না স্যার, আন্ডারস্ট্যান্ডিং এভরিথিং। কলেজে পড়েছি জঙ্গল ইজ নিউট্রাল, কিন্তু সুন্দরবন ইজ নট এ নিউট্রাল জঙ্গল। এখানে 4 কোটি সাপ আছে। মুক্তিযুদ্ধের সময় বোধ হয় প্রায় 2000 বাঘ ছিল, এখন পরিসংখ্যানে কেউ বলছে 500, কেউ বলছে 600 বাঘ আছে। তো আপনার এই সাপদ সংকুল, আবার কুমির, আমাদের যেখানে ঘাঁটি মূল ঘাঁটিটা ছিল সেই জায়গাটার নাম ছিল তেঁতুলবাড়িয়া। ওইখানে ওটা কুমিরেরও ব্রিডিং স্পট, কিন্তু আমাদের এত হাজার হাজার মুক্তিযোদ্ধা ওই নদীতে নেমে গোসল করতো, একদিনও একটা মুক্তিযোদ্ধাকে আক্রমণ করেনি। এটা বেশ একটা দুঃসাহসিক কাজ এখন মনে হয়, তখন হতো না। এবং সুন্দরবনে যদি আমরা মুক্তিযুদ্ধ সংগঠিত না করতাম, মোংলা পোর্টে আমরা 13টা জাহাজ ডুবিয়ে দিয়েছি, নৌ কমান্ডো যারা হয়েছিল সেই কীর্তিনাশার তীরে, ভাগীরথীর তীরে ওখানে ট্রেনিং হতো, ওই কীর্তিনাশার তীর থেকে আমাকে 34 জন নেভাল কমান্ডো দেওয়া হয়েছিল টু প্যারালাইজ মোংলা পোর্ট। তারপরে আপনার ধরেন যতবার আর্মস দিয়েছে আমাদের, আমাকে তো 2 বারই আর্মস দিয়েছে মিত্রবাহিনীর পক্ষ থেকে, তো প্রত্যেকবারই আপনার ভালো আর্মস দিয়েছে এবং বেশ সহযোগিতা আমরা তাদের কাছ থেকে পেয়েছি, আর্মস, খাদ্য, অ্যামুনেশন, এক্সপ্লোসিভ। ওই 34 জন নেভাল কমান্ডো দিল, ব্রিগেডিয়ার সালে আর মেজর মুখা রায়চৌধুরী, যিনি পরে ইন্ডিয়ান আর্মির কমান্ডার ইন চিফ ছিলেন, সাতক্ষীরা বাড়ি, উনি ছিলেন তখন ব্রিগেড মেজর। উনি আমাকে ফোন করলেন, জিয়া তাড়াতাড়ি আসো, তোমার জন্য ভালো খবর আছে। আমি তাড়াতাড়ি গেলাম ওনাদের হেডকোয়ার্টার্সে। তো বলো, চলো ব্রিগেডিয়ার সাহেব তোমাকে দেখতে চায়, গিয়ে হাজির। তো ব্রিগেডিয়ার বললেন যে তোমার সকল ক্যাম্প থেকে সুন্দর এই মোংলা কত দূরে? হ্যাঁ। তো আমি বললাম, স্যার, ইন এ ক্রো ফ্লাইট উইল বি অ্যাবাউট 15 মাইলস, বলে ক্যান ইউ অপারেট ইন মোংলা পোর্ট? তো আমি বললাম, ওয়াই নট, একেই নাচনে বুড়ি আরও পায় ঢলে বাড়ি। তো উনি আমাদের নিয়ে গেলেন, সেই নিজেই জিপ চালালেন, আমি ওনার সিটটায় বসলাম। আমার সাথে আবুল কালাম মহিউদ্দিন, মরহুম মুক্তিযোদ্ধা, আব্দুল আউয়াল, এখন আওয়ামী লীগ নেতা, ওরা আপনার ছিল। তো সিরাজের মনুমেন্ট আছে রাস্তার মাঝখানে, ওইখানে গিয়ে ব্রিগেডিয়ার গাড়িটা সাইডে পার্কিং করে দিল, বললো, দিস ইজ দ্য মনুমেন্ট অফ ইউর লাস্ট নবাব। আমরা দাঁড়িয়ে স্যালুট ট্যালুট করলাম, তারপর ভাগীরথীর সেই তীরে গেলাম, নৌ কমান্ডোদের 34 জন রিক্রুট করলাম, ওদের লিম্প অ্যান্ড মাইন্ড দেওয়া হলো 200। তো আপনার ওসমানী সাহেব আমাকে সম্মান করলেন, আমি যেহেতু হাজির। ওসমানী সাহেব বলছেন, ইউ আর টেকিং 34 কমান্ডার্স? ইয়েস স্যার। বলে, ইউ উইল বি হেল্ড রেসপন্সিবল ফর এভরি ইন্ডিভিজুয়াল কমান্ডো। আমি বলি, ওকে স্যার। আর মনে মনে বলতেছি, স্যার তাহলে যুদ্ধে পাঠান কেন? তো নৌ কমান্ডোরা আসলো, ওরা আপনার এখানে অপারেশন করলো। আমরা সমুদ্রগামী জাহাজ 6টা আর দেশি কার্গো বার্জ এর 7টা আমরা ডুবিয়ে দিয়েছিলাম আমাদের এই নৌ কমান্ডোদের অপারেশনে। 65 মাইন্স লেট, ওটা ম্যাগনেটিক, ওই যে লিম্প্যাড মাইনগুলো করেছিল, ইন্ডিয়ান ওন ডিভাইস, ওটা ম্যাগনেটিক, জাহাজের গায়ে একটু এ করে লাগিয়ে দিলে ব্যাস লেগে যায়। 1 ঘন্টা ওর টাইম, 1 ঘন্টা পরে একটা সলিউশন আছে, ওই সলিউশনটা গলে যাবে, গলে গেলেই ইগনিশনটা হয়ে যাবে, মাইনটা বাস্ট করবে। তো এই ধরনের কাজগুলো হয়েছে সুন্দরবনে। এবং এই মোংলা পোর্ট অপারেশনের পরের দিন পাকিস্তানিরা পুরো মোংলা পোর্ট পেট্রোল ঢেলে জ্বালিয়ে দেয়।